আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করেছেন এবং একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার ইউটিউব চ্যানেলটি লিংক করেছেন, তো আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিংক হয়েছে কিনা বা অ্যাডসেন্স আপনার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছে কি না তা কীভাবে চেক করবেন তার প্রচেষ্টা আজ আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করার জন্য কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হয়, তো সঠিক অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি আপনি লিঙ্ক না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব থেকে পাওয়া ইনকাম কিন্তু আপনি হাতে নিতে পারবেন না। তো কিভাবে চেক করবেন আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছে কিনা, প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। তারপর উপরে এখানে আপনি ইউটিউবে ট্যাপ করে দিয়ে এখানে আপনি সার্চ বারে এখানে টাইপ করবেন অ্যাডসেন্স। তো তারপর এখান থেকে আপনি অ্যাডসেন্স সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তো এখান থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন যেটাতে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি শো করতেছে। তারপর এখানে বাম পাশে তিনটি লাইন এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এখানে নিচে দিকে চলে আসবেন, এখানে পেমেন্ট অপশন দেখতে পারবেন এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সংক্রান্ত তথ্য এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব পাবলিক আইডি এটা হচ্ছে 3297253659184 69। তো এটা হচ্ছে আমার অ্যাডসেন্সের ইউটিউবের জন্য পাবলিক আইডি, এটা হচ্ছে আমার অ্যাডসেন্সের ইউটিউবের পাবলিক আইডি। তো তারপর আপনি বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর এইখানে আপনার ইউটিউব সাইডে আপনি চলে যাবেন। তো তারপর আপনার ইউটিউব চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লোগো উপরে ডান পাশে, তো এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে ইউর চ্যানেল এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাস্টমাইজ চ্যানেল এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আইকন বা অ্যাস আইকন এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তো এখানে নতুন একটি পেজ শো করতেছে, তারপর আপনি ডান পাশে চলে আসবেন। তো তারপর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আইডি পাবলিক আইডি, তো দেখতে পাচ্ছেন 3297253659184 69। তো এটা হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিক আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাসোসিয়েট অন 8 এপ্রিল 2023। তো আমি যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে পাবলিক আইডিটা সেটা কিন্তু এই আইডির সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে বা এটা কিন্তু মিলে গেছে। তো আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিক আইডি এবং ইউটিউবের চ্যানেলের সাথে যে অ্যাডসেন্সের পাবলিক আইডিটি রয়েছে সেটা যদি অ্যাডসেন্সের সাথে মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাডসেন্সের সাথে লিংক হয়েছে। তো আজ এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।